তো আজকে কিন্তু এই বাচ্চাগুলো 9 দিন বয়স হয়ে যাচ্ছে। তো এই 9 দিন বয়সে কি প্রয়োগ করলাম, কি মেডিসিন দিচ্ছি, খাদ্য কি দিচ্ছি, কিংবা এই বাচ্চাগুলোর যত্নে কি কি পরিবর্তন আনলাম, আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে যেহেতু 9 দিন বয়স হয়ে গেছে, 1 থেকে 8 দিন বয়সের খাদ্য মেডিসিন সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখার চেষ্টা করবেন সেই ভিডিওগুলো। তো মোটামুটি আজকে দুপুরবেলা রানা সি দিয়েছি, সকালবেলা থায়াবিন দেওয়া হয়েছে, এবং বিকেলে অথবা রাত্রে আমি কিন্তু অ্যান্ড্রোক্সিন অথবা অ্যান্ড্রোফিল দিব, কারণ বাচ্চাগুলোর হালকা একটু ঠান্ডা আছে, কিংবা ঠান্ডার সমস্যা যদি নাও থাকে তারপরেও আমি এই 9 থেকে 10 দিনের মধ্যে অ্যান্ড্রোফিল অথবা অ্যান্ড্রোক্সিন দেই। এই মেডিসিনটা দিলে যদি এই বাচ্চাগুলোর চুনা পায়খানা হয় কিংবা ঠান্ডার কিছু সমস্যা থাকে সেগুলো কেটে যায়, কিংবা যদি নাও থাকে তাহলে আসলে এই মেডিসিনটা প্রয়োগ করার ফলে সেই সিমটমগুলো কিংবা সেই সমস্যাগুলো আসতে আসলে বাধাগ্রস্ত হয়। তো এই জন্য আমি অ্যান্ড্রোফিলটা দিব। আর কালকে যেহেতু 10 দিন হয়ে যাবে আমি কিন্তু ক্যালসিয়াম দিব। তো ক্যালসিয়াম মোটামুটি 2 দিন দিব, বেশি দিব না, এখন যেহেতু অনেক গরম। আর সবচেয়েতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখন এই বাচ্চাগুলোকে আমি বাহিরে বের করব, কারণ বাচ্চাগুলো বাহিরে বের হওয়ার জন্য কিংবা পানির জন্য অনেকটা উতলা হয়ে গেছে, অনেকটা উদগ্রীব হয়ে গেছে। তো আমি 10 দিন যেহেতু এখনও বয়স হয়নি এখন পানিতে দিব না, তো মোটামুটি আমি কিন্তু এই যে পানির পাত্রে যে আলাদা ন্যাকড়া ব্যবহার করেছিলাম, আমি গত 2 দিন থেকে কিন্তু এই ন্যাকড়া ব্যবহারটা বন্ধ করে দিয়েছি, কারণ এখন কিন্তু এদের যে শরীর ভিজানো কিংবা শরীর ভিজানোর একটা রিস্ক সেটা এতটা নেই। যদি সামান্য ওই পানি দিয়ে শরীরে হালকা কিছু ভিজিয়ে ফেলে তাতে তেমন কোনো সমস্যা হবে না। তো বাহিরের যে সিচুয়েশন এতটা গরম, এই গরমের জন্য আসলে এই বাচ্চাগুলোকে আমাকে খুব তাড়াতাড়ি পানিতে দিতে হবে। তো আমি মনে করছি যে ভ্যাকসিন দেওয়ার সঙ্গে আসলে পানিতে দেয়া কিংবা না দেওয়ার কোনো সম্পর্ক নেই। অনেকেই মনে করেন যে ভ্যাকসিন দিলে হয়তো বা পানিতে দেওয়া যাবে, না দিলে দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি ভ্যাকসিন দেওয়ার পরে পানিতে দেওয়ার কিছু রিজন আছে। তো আমরা অনেকেই আসলে পানি যে পানিটাতে দেই সেই পানিটা জীবাণুমুক্ত কি না সেটা আমরা জানি না, এজন্যই আসলে জীবাণুমুক্ত পানিটাতে না দেওয়ার কারণে অনেক সমস্যা হতে পারে। তো পানিতে ছাড়ার পর যেন এই মারাত্মক রোগগুলোর আবির্ভাব না ঘটে কিংবা মারাত্মক রোগে ক্ষতি না করতে পারি, এজন্য আমরা ভ্যাকসিন দিয়ে কিন্তু পানিতে ছাড়ি। কিন্তু আমাদের যদি এই বাচ্চাগুলোকে আমরা যেখানে ছেড়ে দেই সেখানে যদি বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকে, নিরাপদ পানির ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আমরা ভ্যাকসিন দেওয়ার আগেও সেগুলোকে হচ্ছে বাইরে ছেড়ে দিতে পারি। যেমন আমরা কিন্তু এখানে হাউজের ব্যবস্থা করেছি, আর হাউজে প্রতিনিয়ত আমরা মোটর দিয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা রেখেছি, সো আমরা কিন্তু খুব সহজেই এগুলোকে পানিতে ছেড়ে দিতে পারি। তো মূল কথাটা, মূল বিষয়টা হচ্ছে এটাই, আপনারা যারা বুঝতে পেরেছেন তারা, যারা হচ্ছে বাচ্চা দিয়ে শুরু করবেন তারা এই বিষয়টা কিন্তু আপনারা হচ্ছে কাজে লাগাতে পারেন, কিংবা এই তথ্যটা আপনাদের খামারে কাজে লাগাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।